চলতেছে সেটা এখন যদি আমি বলি তাহলেও আট নয় তলার উপরে এভাবেই আমাদের বাংলাদেশের দক্ষ শ্রমিকরা 145 তলা ভবনটা নির্মাণ করবে। ঠিক এইভাবে আমি যদি যতটুকু জুম করে দেখানো সম্ভব হচ্ছে আমি দেখাই, তারা কিন্তু এইভাবেই ওর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে। 145 তলা মালয়েশিয়ার টপ টাওয়ার, সেখানে আমাদের বাংলাদেশিদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে কাজের ক্ষেত্রে, এবং আশা করা যাচ্ছে আমাদের বাংলাদেশিরা এই 145 তলাতেও সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সুপারভাইজার আছে, আমরা যারা ওখানে কাজ করে তাদের সম্বন্ধে আমি ওনার কাছে একটু জিজ্ঞাসাবাদ করব, দেখে উনি কি বলে আমাদেরকে। ভাই, ওই যে আইবিএম এর উপরে যারা কাজ করে তারা তো বাংলাদেশি? আচ্ছা, আপনি আরেকটু জোরে বলতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি বলেন যে তারা এখানে কতটুকু রিস্কের কাজ করে এবং আমাদের বাংলাদেশের জন্য তারা আসলেই অহংকার কিনা বলেন, আপনার ভাষ্য অনুযায়ী বলেন। আসলে এই জায়গায় যারা কাজ করে এই জায়গায় ম্যাক্সিমামই বাংলাদেশি, সো এই জায়গায় যারা কাজ করে তারা হাই রিস্ক নিয়েই কাজ করে এই আর কি।